আবারও মাঠে নামার অপেক্ষায় টিম আর্জেন্টিনা। কোপা আমেরিকার শেষ প্রস্তুতিমূলক ম্যাচকে সামনে রেখে আজ অনুশীলনে ব্যস্ত সময় পার করেছে ম্যাসি মার্টিনেজরা। এবার প্রীতি ম্যাচে আর্জেন্টিনার প্রতিপক্ষ গুয়েতমালা। এই ম্যাচকে সামনে রেখে মাঠে নামার আগে মিয়ামিতে নতুনভাবে ট্রেনিং শুরু করেছে আর্জেন্টিনা। আর্জেন্টিনার প্রস্তুতিমূলক ম্যাচ ও কোপা আমেরিকার আন্তপান্ত নিয়েই থাকছে আজকের প্রতিবেদন। বন্ধুরা, আর মাত্র এক সপ্তাহ পর কোপা আমেরিকার পদ্মা উঠতে যাচ্ছে যুক্তরাষ্ট্রে। কোপা আমেরিকার আগে নিজেদের ঝালিয়ে নিতে ফ্রেন্ডলি ম্যাচের আয়োজন করেছে লাতিন আমেরিকান সব দলগুলো। সেখানে বাদ যায়নি বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনাও। এখন কোপা আমেরিকার শেষ প্রস্তুতিমূলক ম্যাচ হিসেবে গুয়েতমালার মুখোমুখি হওয়ার অপেক্ষায় আছে টিম আর্জেন্টিনা। এই ম্যাচকে সামনে রেখে ইতোমধ্যেই ইন্টার মিয়ামিতে কঠোর অনুশীলন করেছে মেসি ডিমারিয়ারা। আগামী 15 জুন ভোর 6টায় গুয়েতমালার মুখোমুখি হবে আর্জেন্টিনা। তবে অনেকটাই কনফার্ম, এই ম্যাচ শেষে কোপা আমেরিকার জন্য 26 সদস্যের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করবে আর্জেন্টিনার ম্যানেজার লিওনেল স্কলোনি, যেখানে 29 সদস্যের স্কোয়াড থেকে বাদ পড়তে পারে লিয়ান্দ্রো বালের্দি, ভ্যালেন্টিন বার্কো ও গুইদো রদ্রিগেজ। বন্ধুরা, আপনাদের কি মনে হয়, কোপা আমেরিকায় এই দল নিয়ে এবার বাজিমাত করতে পারবে তো আর্জেন্টিনা? কমেন্ট বক্সে আপনাদের মতামত লিখে প্রকাশ করুন। আর হ্যাঁ, আর্জেন্টিনা ফুটবল রিলেটেড নিত্য নতুন সকল আপডেট পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।